গাইবান্ধা তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি কমতে শুরু করেছে। বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বিশুদ্ধ খাবার পানি সংকট সহ ত্রাণ না পাওয়ার অভিযোগ তাদের। অনেকেই আক্রান্ত হয়েছেন পানিবাহিত রোগে। কোনো ডাক্তার আসে নাই, আবার মনে পাও হাত পাও জলে ঘা হয়েছে, কাদার মধ্যে থাকে, আবার ফির কোনো কামাই রোজগার হয় না, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ঘুমানো হয় না, আমার করে ভয় লাগে, তাও থাকানে লাগে, কি করবো। এ অবস্থায় গাইবান্ধা সাঘাটা ফুলছড়ি সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরের 30 ইউনিয়নের ক্ষতিগ্রস্ত 2.5 লাখ মানুষ। ত্রাণের জন্য ভিড় করছে সিরাজগঞ্জের চৌহালি, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবত কোনো কারোর সহযোগিতা পায়নি। অপ্রতুল ত্রাণ সহায়তা দিয়ে বিপাকে জনপ্রতিনিধিরাও দেওয়ার জন্য ই করেছে, হয়তো যে 100 জনকে দেব, লোক হয়ে যায় 300 জন। এদিকে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন।